তো এবার চলে আসি 8 নম্বর অঙ্কে। তো 8 নম্বর অঙ্কে বলেছে, এ ম্যান ইউজেস এ কনকেভ মিরর ফর শেভিং। তো একটা মানুষ শেভিং করার জন্য একটা কনকেভ মিরর নিল। তো এরপরে বলেছে, হি কিপস হিজ ফেস অ্যাট এ ডিস্টেন্স অফ 25 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর, এবং এই মিরর থেকে 25 সেন্টিমিটার দূরে সে তার মুখটাকে রাখলো। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। অ্যান্ড গেটস অ্যান ইমেজ হুইচ ইজ 1.4 টাইমস এনলার্জড। এরপরে যে ইমেজটা পেল সেটা 1.4 টাইম এনলার্জড, মানে এর যে ম্যাগনিফিকেশন সেটা হচ্ছে 1.4। আমাকে বের করতে বলেছে, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর। তো আমাকে বের করতে বলেছে যে এর ফোকাল লেন্থ কত। তো এখানে ইউ অর্থাৎ বস্তুর যে দূরত্ব এই দর্পণ থেকে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তো আমার প্রথমে কি করতে লাগবে, ভি বের করতে লাগবে। তো কী করে বের করবো? সূত্র 1/v + 1/u = 1/f, এটা হচ্ছে সূত্র। এখানে ভি আমি কী করে বের করবো? ম্যাগনিফিকেশনের সাহায্যে। তো আমরা জানি m = -v/u = 1.4। তো এখানে -v/u, এবার দেখো যেহেতু দর্পণের সামনে মুখটাকে রেখেছে তাহলে পরে ইউটা কী হবে? নেগেটিভ, যেহেতু আলো এদিক থেকে আসছে। তো যেদিক থেকে আলো আসে সেই দিকটাকে আমরা কী ধরি? নেগেটিভ। তার মানে এখানে কী হবে? -25 = 1.4। তার মানে এখানে কী হচ্ছে? v = 25 × 1.4 25 × 14/10, তাহলে এটা কত হচ্ছে? 5 × 10, 5×5 = 25, 7×4 = 35 সেন্টিমিটার। তো এটা বেরোলো ভি, অর্থাৎ যে ইমেজটা তৈরি হবে সেটা 35 সেন্টিমিটার দূরে হবে। তো এখন খেয়াল করে দেখো, এখানে 35-এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে ইউ যেদিকে আছে ভি আছে তার ঠিক অপোজিট দিকে। তার মানে ইউ যদি বাদিক থাকে দর্পণে, তার মানে ভি আছে কোন দিকে? ডান দিকে। ওকে, কত দূরে? 35 সেন্টিমিটার দূরে। তো এবার আমি বের করব এফ। তো আমি কি করব? 1/v, ভি কত? 35, প্লাস 1/u কী হবে? ইউটা হবে -25, ইউ হবে -25 = 1/f। তার মানে এখানে এফের যে মানটা বেরোবে সেটা বেরোবে 87.5 সেন্টিমিটার। এটা তোমরা হিসাব করলে পরে বুঝতে পারবে, এটার মান বেরোবে -87.5 সেন্টিমিটার। তো এখানে দেখো ফোকাল লেন্থ যেটা বেরোলো সেটা কিন্তু নেগেটিভে বেরোলো, অর্থাৎ এটা কিন্তু অবতল দর্পণই হচ্ছে এবং ফোকাল লেন্থটা বেরোচ্ছে 87.5 সেন্টিমিটার। তো এটা গেল 8 নম্বর অঙ্ক। তো এরপরে ভিডিওতে ফিরে আসবো 9 নম্বর অঙ্ক নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ।